একবার মহান গ্রিক দার্শনিক সক্রেটিসের কাছে একজন সাধারণ ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে সফলতার আসল রহস্যটা কি, যেটা কোনো ব্যক্তির জীবনকে সফলতার চরম শিখরে পৌঁছে দেয়। সক্রেটিস বলেন, এই প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাকে পরের দিন সকালে নদীর ধারে দেখা করতে হবে। আর তার কথা মতো পরদিন সকালেই সেই ব্যক্তি নদীর ধারে দেখা করেন। সক্রেটিস সেই ব্যক্তিকে সাথে নিয়ে নদীর মাঝের দিকে এগোতে থাকেন। ব্যক্তিটি এই দেখে কিছুই বুঝে উঠতে পারে না, আর ইতিমধ্যেই তারা নদীর অনেকটা গভীরেও এসে পৌঁছায়, ফলে নদীর জল তাদের প্রায় বুক পর্যন্ত উঠে আসে। হঠাৎই সক্রেটিস ব্যক্তিটিকে কোনো কিছু বুঝে উঠতে না দিয়ে তার মাথা জলের মধ্যে চেপে ধরেন, আর ব্যক্তিটি একদমই হতচকিত হয়ে যায়। সে জলের মধ্যে হাত আঁচড়াতে শুরু করে এবং তিনি যতই জলের থেকে মাথা বাইরে আনার চেষ্টা করেন ততই তার মাথা আরও জলের ভেতর চেপে ধরা হয়। এদিকে নিঃশ্বাস নিতে না পেরে ব্যক্তিটির প্রায় মৃত অবস্থা। তার চোখ মুখ যখন ক্রমশ নীল হয়ে যায় তখন সক্রেটিস তাকে ছেড়ে দেয়। ব্যক্তিটি প্রচণ্ড পরিমাণ হাঁপাতে থাকে। সক্রেটিস এবার তাকে জিজ্ঞাসা করেন, তুমি যখন জলের নিচে ছিলে তখন সবথেকে বেশি তুমি কি চাইছিলে? ব্যক্তিটি হাঁপাতে হাঁপাতে উত্তর দেয়, নিঃশ্বাস, আমি একটু নিঃশ্বাস নিতে চাইছিলাম। আর এবার সক্রেটিস ওই ব্যক্তির প্রশ্নের জবাব দেয় যে যখন তুমি এই বায়ুর মতো সাকসেসকে চাইবে তখনই তুমি সাকসেস পাবে, এছাড়া অন্য আর কোনো রহস্য নেই। অর্থাৎ সমস্ত সফলতার সূচনা হয় একটি বার্নিং ডিজায়ার থেকে। ঠিক যেমন একটি ছোট্ট আগুনের শিখা প্রচণ্ড পরিমাণ আলো উৎপন্ন করতে পারে না, ঠিক তেমনই একটি দুর্বল ডিজায়ার দুর্দান্ত সাফল্যের কারণও হয়ে উঠতে পারে না। একটি বার্নিং ডিজায়ারের ওপর যখন আমরা সঠিকভাবে কাজ করতে থাকি তখন সেটাই আমাদেরকে সাকসেসের দিকে পৌঁছে দেয়। আর এই ভিডিওটিতে আমরা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কনফিসিয়াসের মতো সেই সমস্ত বিশ্ববিখ্যাত প্রাচীন দার্শনিকদের থেকে তিনটি প্রোডাক্টিভিটি লেসন জানবো, যেগুলো আপনাকে লাইফে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিওয়ার দ্য বেয়ারনেস অফ এ বিজি লাইফ বাই সক্রেটিস। ব্যস্ত জীবনের বন্ধাত্ব থেকে দূরে থাকো। আমাদের বর্তমান জীবন অনেক অর্থহীন কাজে পরিপূর্ণ, তাই আমরা প্রত্যেকেই খুব বেশি ব্যস্ত। কিন্তু এতে আসলে হচ্ছেটা কি? এই ব্যস্ততা আমাদেরকে টোটালি আনপ্রোডাক্টিভনেসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা একাধিক কাজ করতে গিয়ে কোনোটাতেই পরিপূর্ণরূপে ফলাফল পাচ্ছি না, তাই এর বদলে আমাদের টাইম এবং এনার্জিকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কয়েকটা বিষয়ের উপরেই ফোকাস করানো উচিত। ডোন্ট টেক মোর রেসপন্সিবিলিটিস অর টাস্ক। আমরা জীবনে অনেক কিছু পেতে চাই, কিন্তু তার মানে এই নয় যে আমাদেরকে অনেক কিছু করতে হবে। এটা বুঝতে শিখুন যে একাধিক কাজ করার চেয়ে একটিমাত্র কাজেই মাস্টারি অ্যাচিভ করা অনেক বেশি শ্রেয়। আর এটাই হলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্টিভিটি লেসন নাম্বার 1, ডোন্ট ট্রাই টু ডু মোর। একসঙ্গে একাধিক কাজে ব্রেন খাটানোটা বন্ধ করুন। বেটার এ লিটল হুইচ ইজ ওয়েল ডান দেন এ গ্রেট ডিল ইনপারফেক্টলি বাই প্লেটো। একটি বড় অথচ অসম্পূর্ণ কাজের থেকে ছোট অথচ সম্পূর্ণ কাজ শ্রেয়। আমাদের জীবনটা অনেক লম্বা, কিন্তু আমাদের দিনগুলো ছোট্ট। আমরা জীবনে তো অনেক কিছু অর্জন করতে পারি, কিন্তু আমরা একটা দিনে খুব অল্প কিছুই অর্জন করতে পারি। আর যখন থেকে আপনি এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন তখন থেকে আপনি রাতারাতি সাফল্য পাওয়ার কথাও ভুলে যাবেন। তাই আপনাকে প্রত্যেক দিন অল্প অল্প করে লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। আর আপনার প্রতিদিনকার জীবনে 3-4টি ইম্পর্ট্যান্ট টাস্ক অবশ্যই কমপ্লিট করতে হবে, যেটা সরাসরি আপনার লক্ষ্যের সঙ্গে যুক্ত। যেমন যদি আপনি ভালো কোনো চাকরি পেতে চান তাহলে জেনারেল নলেজ, কোশ্চেন সলভিং, ম্যাথস, ইন্টারভিউ দেওয়ার টেকনিক এসবের জন্য সময়কে ব্যবহার করুন। যদি আপনি ডিফেন্স অর্থাৎ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশসেবা করতে চান তাহলে আপনি শরীরচর্চা, সেই বিষয়ে পড়াশোনা করা, এসব বিষয়ে সময়কে কাজে লাগান। আর এটাই হলো প্রোডাক্টিভিটি লেসন নাম্বার 2, কমপ্লিট 3-4 ইম্পর্ট্যান্ট টাস্ক ইচ ডে। অর্থাৎ প্রতিদিন আপনার লক্ষ্যের সঙ্গে যুক্ত 3-4টি ইম্পর্ট্যান্ট কাজ অবশ্যই কমপ্লিট করুন। প্লেজার ইন দ্য জব পুটস পারফেকশন ইন দ্য ওয়ার্ক বাই অ্যারিস্টটল। কাজের প্রতি ভালোবাসা আপনার কাজে পারফেকশন এনে দেয়, তাই আপনি লক্ষ্য নির্ধারণ করুন, কিন্তু নিজেকে কখনোই ওই লক্ষ্যের প্রতি আটকে রাখবেন না। তার বদলে আপনার কাজের প্রতি মনোযোগ দিন, কাজের প্রতি ভালোবাসা নিয়ে আসুন। প্রেজেন্ট লাইফে অ্যাকশন নিন ফিউচারকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আর যখনই আপনি এই আউটকামে ফোকাস না করে নিজের কাজটা করতে এনজয় করবেন তখন সেটা আপনার লাইফকে ফুলফিল করে তুলবে, আপনার ভেতর থেকে একটা ইনার স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে। আর এটাই হলো প্রোডাক্টিভিটি লেসন নাম্বার 3, এনজয় হোয়াট ইউ আর ডুইং। আপনার কাজটাকে মজার সঙ্গে করুন। তো আজকের ভিডিও থেকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট 3টি প্রোডাক্টিভিটি লেসন শিখলাম এবং সাকসেস পাওয়ার প্রধান রহস্য সম্পর্কেও জানলাম। অর্থাৎ প্রথমে আমরা জানলাম আলটিমেট সফলতা তখনই পাওয়া সম্ভব যখন কেউ বায়ুর মতো সফলতাকে চাইবে। অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার মতোই যখন কারোর জন্য সফলতা পাওয়া ইম্পর্ট্যান্ট হয়ে যাবে দেন সফলতা তার হাতের মুঠোয়। অ্যান্ড 3টি ইম্পর্ট্যান্ট লেসনের মধ্যে আমরা জানলাম কখনোই একসঙ্গে একাধিক কাজ করা চলবে না। দ্বিতীয়ত, আপনার প্রতিদিনকার জীবনে অন্তত 3-4টি ইম্পর্ট্যান্ট টাস্ক কমপ্লিট করতেই হবে যা আপনার লক্ষ্যের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। অ্যান্ড লেসন নাম্বার 3, আপনার কাজটাকে এনজয় করুন। অর্থাৎ এটা ভাববেন না যে আপনি কোনো স্যাক্রিফাইস করছেন। তো আজকের এই ভিডিওটি আপনার জন্য একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমন সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।